আল্লাহর কাছে চাইতে দেরি আছে কিন্তু পাইতে দেরি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে অনেক দোয়া করতে করতে আর কি আল্লাহ আমার ওয়াচ টাইমটা ফুল করে দিয়েছে, অনেক বেশি ফুল করে দিয়েছে, যতটুকু চাইছি আল্লাহর কাছে তার থেকেও 2-3 গুণ বেশি ফুল করে দিয়েছে। কিন্তু এখন মনিটাইজেশন অন করার নিয়ে হয়েছে 5K ফলোয়ার দরকার, হেন আমার 2.4K ফলোয়ার হয়ে গেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফলোয়ার হয়ে যাবে। তো তার জন্য হয়েছে আপনি অল্প কিছু ফলো বাটনে ফলো দিয়ে দিয়ে আমার একটু ফুল করে দেন যাতে 5K ফলোয়ার্সটা হয়ে যায় আর ইনশাল্লাহ আমি মনিটাইজেশনের নিয়ে আবেদন করতে পারি। তো সবথেকে বড় কথা হইতেছে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, কানকে কাটকে আল্লাহর কাছে চাইতে পারলে ইনশাল্লাহ আল্লাহ আর কি দোয়া কবুল করবে, তার থেকে হাজার হাজার গুণ অনেক যা আশা করি তার থেকে অনেক বেশি কিছু আল্লাহ দিয়ে দেয়। যেমন এই ঢাকা মহাসড়কের এই যে একটা ভিডিও, এটা আমি ঈদের 2-3 দিন আগে সারছি। তো ঈদের আগেই হইতেছে আমি প্রথম দিন দ্বিতীয় দিনেই দেখি আমার 100K ফুল হয়ে গেছে। এরপর তো আলহামদুলিল্লাহ আমার মনে মনে অনেক খুশি লাগতেছিল। এটা হইতেছে আপনার আমার এই এই যে যে স্ক্রিনশটটা দেখতে পারতেন আছেন, এই স্ক্রিনশটটা হইতেছে আমি 2 দিন পর দিছিলাম। তারপরে হইতেছে আমি আপনাকে দেখাইতেছি মানে ফুল একটা ভিডিও দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন। তো ওয়েট করতে করতে আমার নামের পাশে দেখেন একটা ফলো ফলো লেখা থাকে নীল বাতি করিয়ে, হেই বাতিতে একটু সোয়া দিয়ে ফলো করিয়ে দেন আর যেন আমার অল্প কিছু ফলোয়ার বাকি এটা জানি ফুল হয়ে যায়। তো এখন আপনাকে দেখাবো যে আমার আইডির অবস্থা। তো প্রথমে যে আমার মোনালিসা ব্লগ আইডিতে ঢোকলাম, ঢোকার পরে দেখেন মনিটাইজেশন অপশনে গেলাম, এখন ইন স্ট্রিম অ্যাডসে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন 2.4K এই ফলোয়ার আমার পূরণ হয়েছে আর অল্প কিছু লাগবে মানে 2600 ফলোয়ার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর দেখেন 60K ওয়াচ টাইম লাগে 28 দিনের মধ্যে, খেয়ে নে আমার অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি ফলোয়ার হয়ে গেছে, অনেক বেশি মানে ওয়াচ টাইম আল্লাহ ফুল করে গেছে। তো এই সব কিছুই হয়েছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে অনেক পরিমাণ কান্নাকাটি করার পর আর কি অনেক অনেক কাঁদছি আল্লাহর কাছে সারা রমজান মাস। আসল কথা আছে আল্লাহর কাছে কিছু না চাইলে কোনো সময় পাওয়া যায় না, কিন্তু আর যা চাই না চাই এই তা আল্লাহ আমাকে দিয়ে দেয়। তারপরে হইতেছে এই ভিডিওর পর তারপরে অল্প অল্প কিছু আর কি 1K 1K ভিডিওগুলো ফুল হয়েছে, কিন্তু প্রায় 1.5 বছর চেষ্টা করতে আসি, অনেক অনেক রকমের কথা হয় তারপরও আর কি হাল ছাড়ি না, চেষ্টা করতেই আসি যে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। হ্যাঁ, তো ইউটিউব চ্যানেল ছাড়ার মানে খোলার পর আমি অনেক চেষ্টা করছি যে কীভাবে আমার ফলোয়ার বাড়েন, আমার ওয়াচ টাইম বাড়তেছে না। তারপরে এই পুরো রমজান মাস আসার পর আল্লাহর কাছে অনেক পরিমাণ কাঁদছি, রোজা রাইখা ইফতারের সময়, সাহারির সময়, তারপর হইতেছে তাহাজ্জুদের সময়, তারপর হইতেছে তারাবির সময়, কোরআন শরীফ পড়ার সময়, ইনশাল্লাহ আল্লাহ সফলতা তো দেবেই। তো এখন মোটামুটি হইতেছে 1100K এই ভিডিওটা হইতেছে আপনার শেয়ার হয়েছে আমার ফোনে আর কি। দেখেন আমি যখন 21 এপ্রিল স্ক্রিনশট দিয়ে রাখছি, 21 এপ্রিল 9:05 আমার 1K ফুল হয়েছে, আমি 20 তারিখে এপ্রিল মাসের 20 তারিখে ভিডিওটা সারছি, 21 তারিখেই আবার 9:51 মানে রাইট 9:10 তারপরে 22 এপ্রিল দুপুর 12টার সময় দেখি 100K আলহামদুলিল্লাহ। এইসব কিছু দেওয়ার মালিক আল্লাহ, মানে সকালবেলা দেখি 1K, রাইতে 9:00 দেখি 10K, তারপরের দিন দুপুর 12টার সময় ভিডিওটা দেখছি, দেখি হইতেছে 100K ভিউজ হয়ে গেছে। এখন এই প্রথম হইতেছে আমার এই ভিডিওটা 100K হয়, তারপর আর কি আমি অনেক অনেক খুশি হয়েছি। তো এখন হইতেছে আপনাকেও কাছে একটু রিকোয়েস্ট যে সবাই একটু ওই ফলো বাটনে ফলো চাপকে একটু ফলো বাড়াইয়া দেন যাতে আমার খুব তাড়াতাড়ি 5K ফলোয়ার্স হয়ে যায় ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওর নিকে টেহারাডের কোন ভিডিও দেখবেন কমেন্ট করেন।